আমরা যত তাড়াতাড়ি আমরা রেজাল্ট বার করতে পারি। আমি যদি দেখি আমার 20 তারিখের মধ্যে আমার রেজাল্ট বার করার মতন অবস্থায় চলে গেছে, তাহলে আমরা 20 তারিখেই রেজাল্ট বার করব, এরকম জায়গায় আমরা যাব। এখানে আমি একটা কথা বলি, যে ছেলের অ্যাডমিট কার্ড পাইনি, রেজিস্ট্রেশন কার্ডটা আছে, রেজিস্ট্রেশন কার্ডটা আছে, অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, যেদিনকে রেজাল্ট বেরোবে সেদিন তারা স্কুল থেকে পেয়ে যাবে। এবার আমরা এর সঙ্গে সঙ্গে আরো একটি প্রশ্ন করব, সেটা উচ্চ মাধ্যমিক সংক্রান্ত, কারণ এই রেজাল্ট আউট কবে হবে উচ্চ মাধ্যমিকের সেই প্রশ্নটাও ছাত্রছাত্রীদের রয়েছে। ম্যাডাম, আপনি আপনার কাছে এটা জানার আগ্রহ রয়েছে অনেকের। হ্যাঁ, ন্যাচারালি ছাত্ররা তো উদ্গ্রীব হবেই। আমরা খুব চেষ্টা করছি জুলাই মাসের শেষাশেষি রেজাল্টটা বার করতে, তবে সঠিক নির্দিষ্ট দিন এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমাদের অনেকগুলো বোর্ড থেকে নম্বর এনে সেগুলো ভেরিফিকেশন করে ট্যাবুলেশন করতে, প্রিন্টিং করতে একটু সময় তো লাগবে। তাও জুলাই মাসের একটা হিসেব যেমন স্যার বলছিলেন, হ্যাঁ, লাস্ট উইক অফ জুলাই মানে 25 থেকে 30-এর মধ্যে এনিডি। বিরতির পর আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন পরিষদ সভাপতি এবং সংসদ সভাপতি, যাবতীয় প্রশ্নের তারা উত্তর দিচ্ছেন। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে একজন অভিভাবক রয়েছেন। হ্যালো, কে বলছেন বলুন। আমি অরূপ সাহা বলছি। হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন বলুন। প্রশ্ন হচ্ছে 9-এ ভালো স্কুল যেগুলো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, যেগুলো ভালো স্কুল তারা 9 এবং 11-এ নাম্বারটা একটু কম দেয়, যাতে ছেলেটা ভালো রেজাল্ট করতে পারে ফাইনালে। সেখানে ওরা একটু চেপে মার্কস দেয় হয়তো, যাতে ভালো রেজাল্ট করে ক্লাস টেনে। ঠিক, আমাদের যে অ্যাসেসমেন্ট ফর্মুলা যেটা তৈরি হয়েছে সেটাতে কিন্তু 9-এর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, যা অর্ধেক গুরুত্ব দেওয়া হয়েছে, আর 5 গুণ দেওয়া হয়েছে ক্লাস 10-এর উপরে। অর্থাৎ কি, আর 10-এরটাই কিন্তু ম্যাক্সিমাম ওয়েটেজ দেওয়া হয়েছে, যে এটাই মাথায় রেখে যে ক্লাস 9-এর থেকে 10-এ স্টুডেন্টরা ভালো রেজাল্ট করবে। আমাদের আরো একটা ফোন আছে। হ্যালো, কে বলছেন? কি হবে? হ্যালো, তা 12-এরটা কি হবে এইচএসের ক্ষেত্রে? নিয়েছি, যেটা কোনোবার হয় না। এছাড়াও 11-র যেসব পরীক্ষাগুলো হয়নি, সেই পরীক্ষাগুলো হায়েস্ট নম্বরের ভিত্তিতে আমরা 11-টা কমপ্লিট করব, এবং তার সঙ্গে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের নম্বর। সুতরাং 3টে জায়গা থেকে ছাঁকা ছাঁকা নম্বর আমরা সব যে নিচ্ছি, তাতে ভালো ছেলেরা যারা ভালো ফল করছে তারাই কিন্তু এগিয়ে থাকবে। আমাদের সঙ্গে দুজন পরীক্ষার্থী রয়েছেন, সুচরিতা সাহা মাধ্যমিকের বিনোদিনী হাই স্কুল হুগলি থেকে, আর রয়েছেন, আচ্ছা প্রথমে সুচরিতার কাছে যায়। সুচরিতা, তোমার প্রশ্ন। হ্যাঁ স্যার, 9-এর তো অনেক স্টুডেন্টরাই আছে যারা পরীক্ষা দিতে পারেনি। হ্যালো, তাহলে কি হবে? তুমি প্রশ্ন করতে থাকো। তো তাদের মূল্যায়নটা কিভাবে হবে? আচ্ছা, ক্লাস 9-এ তুমি পরীক্ষা দিতে পারোনি, ক্লাস 10-এ উঠলে কি করে? প্রমোশন তো পেয়েছো, একটা কিছু বেসিস আছে, সেই বেসিসটাই তো আমার কাছে আসবে, যার উপরে নির্ভর করে তোমার ফাইনাল রেজাল্ট তৈরি হবে।